শিক্ষার আলো এইচএস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী ও আমার চ্যানেল দর্শবিন্দু, তোমাদের রিকোয়েস্টে আমি আজকে দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে কিছু একটা ভিডিও বা কিছু একটা বলবো আর কি, বা এই লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে যে কীভাবে অঙ্কগুলো করতে হবে এ নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। কিন্তু আজকে আমি জাস্ট চোঙ সম্পর্কে একটু ধারণা দিতে চলেছি। তো তার আগে আমার চ্যানেলে ছাত্রবিন্দুদেরকে এবং আমার দর্শকবিন্দুদেরকে বলবো যে আমার শিক্ষার আলো এইচএস চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো এবং কমেন্ট করো, কমেন্ট লিখে পাঠাবে কেমন লাগছে আমার এই ভিডিওগুলো। তো চলো শুরু করা যাক যে আজকে চোঙ, এই লম্ববৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার, এটা কী জিনিস, ঠিক আছে? তো এই আমি আরও বলবো যে তোমাদের আরও যদি কোনো অন্য অন্য বিষয় যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট লিখে পাঠাবে, আমি চেষ্টা করবো সেগুলো বানিয়ে দেওয়ার। দেখো আমি প্রথমেই বলি যে একটু সূচনা দিয়ে দেয় যে বাস্তব ক্ষেত্রে আমরা প্রায় চোঙাকৃতি ঘনবস্তু দেখতে পাই, যেমন রড, নল, চক, জলের পাইপ, বেলন, বেলন ইত্যাদি। এখানে বেলন বলতে সেটা বেলন, এটা যেটা ওটা বেলন মানে ওই উড়ানো বেলনটা নয় কিন্তু, ইত্যাদি। তো এই সমস্ত বস্তুগুলির আয়তন, পরিমাপ ইত্যাদি জানতে হলে আমাদের কাছে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে একটা মাথায় রাখো জিনিসগুলো, চক, রড, এই সব যে পাইপ বা এই সব জিনিসগুলো সম্পর্কে, তাদের আয়তন, তাদের যে কী বলবো, সমগ্রতলে ক্ষেত্রফল, তাদের পার্শ্বতলে ক্ষেত্রফল, এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে এই অধ্যায়টা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। লম্ববৃত্তাকার চোঙ তোমরা নিশ্চয় ড্রাম দেখেছো, জল ভরা ড্রাম বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যে ড্রামগুলো, সেগুলো কিন্তু আমাদের এই লম্ববৃত্তাকার চোঙের মধ্যে পড়ছে। আমি ছবি সহ বিস্তারিত দেখাচ্ছি, তাহলে তোমরা কিন্তু অনেকটা বুঝতে পারবে। এবার আমরা সংজ্ঞাতে একটু চলে আসি, বলছি কোনো আয়তক্ষেত্রের একটি বাহুকে, একটা আয়তক্ষেত্রের একটি বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চারিদিকে একবার পূর্ণ আবর্তন করালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে লম্ববৃত্তাকার চোঙ বলে, ঠিক আছে? লম্ববৃত্তাকার চোঙের এটা সংজ্ঞা। আমরা একটু ছবি দেখে নিই, তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো যে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার, একটা হচ্ছে হলো সিলিন্ডার, আর একটা হচ্ছে অবলিক সিলিন্ডার। ভালো করে দেখো, রাইট সার্কুলার সিলিন্ডার মানে লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে, চোঙ অ্যাকচুয়ালি এই তিন প্রকারের, ঠিক আছে? একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, একটা হচ্ছে হলো সিলিন্ডার, হ্যাঁ, আর একটা হচ্ছে হলো সিলিন্ডার মানে কি ফাঁপা আর কি, হ্যাঁ, মানে ভেতরটা ফাঁপা বলছে মানে একটু নিয়ে এই যে সাইডটা, এই সাইডটা হচ্ছে একটু নিটুন থাকবে মানে পুরার থাকবে, ঠিক আছে, ঘন টাইপের, আর এটা হচ্ছে একটু বাঁকা টাইপের থাকবে, এটা অবলিক, হ্যাঁ, অবলিক যেটা আমরা দাগ দিই না অবলিক, সেই অবলিক সিলিন্ডারের মতো। তো এই ছিল মানে চোঙের চিত্র। এবার এখান থেকে আমরা এটাকে কী বলবো, এটাকে বেস অফ এরিয়া মানে পুরোটা, এটা হচ্ছে যে ব্যাসার্ধ আর ধরি, এটা হচ্ছে এইচ উচ্চতা ধরি, ঠিক আছে? এইভাবে ধরে আমরা তখন কাজ করবো তখন। এবার আমরা নেক্সট চলে যাব কিছু সূত্রতে। দেখো নিচের তলটিকে চোঙের ভূমি মানে বেস অফ সিলিন্ডার বলা হয়, নিচের তলটিকে মানে নিচের এই যে তলটা, এই তলটাকে আমরা বেস অফ এরিয়া বা বেস অফ সিলিন্ডার বলে। আচ্ছা, ভূমিতলের পরিধি বরাবর ভূমিতলের উপর লম্বভাবে দণ্ডায়মান বক্রতলটি যা চোঙটির চারপাশ ঘিরে আছে তাকে চোঙের পার্শ্বতল বলা হয়, সাইড বেস অফ সিলিন্ডার, ঠিক আছে? চোঙের তিনটি তলের দুটি সমতল ও একটি বক্রতল, দুটি সমতল একটি বক্রতল মানে সমতল। আমি একটু দেখিয়ে দিই, এই যে নিচেরটা, এই তলটা হচ্ছে সমতল, নিচেরটা সমতল, আর এই সাইডটা হচ্ছে আমার বক্রতল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো যে উলম্ব অক্ষটির দৈর্ঘ্যকে চোঙের উচ্চতা বলা হয়, উলম্ব অক্ষটির দৈর্ঘ্যকে চোঙের উচ্চতা বলা হয়। লম্ববৃত্তাকার চোঙের তলসমূহের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের যে সূত্র, ঠিক আছে, আমরা এখানে দেবো। এখানে চোঙটির বৃত্তাকার তলটির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরে নেওয়া হলো, অতএব চোঙটির ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ একক, এটা হচ্ছে সূত্র। এই সূত্রগুলো মুখস্থ করে নাও, তারপরে আমি লেসনের অঙ্কগুলো সব তোমাদের পড়ে দেবো। চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির পরিধি গণিত উচ্চতা মানে 2πRh বর্গ একক, চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল 2 গণিত ভূমির ক্ষেত্রফল যুক্ত চোঙটির পার্শ্বতলের ক্ষেত্র ক্ষেত্রফল বর্গ একক। তার মানে হচ্ছে কি, যে 2 গণিত ভূমির ক্ষেত্রফল নাকি পাই আর স্কোয়ার, তাহলে 2πR² যুক্ত চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল 2πRh বর্গ একক। এটাকে যদি আমি 2πR কমন নিই তাহলে 2πR×R+H বর্গ একক। চোঙটির ঘনফল বা আয়তন ভূমির ক্ষেত্রফল গণিত উচ্চতা ঘন একক মানে πR²H। ভালো করে এটা মনে করে নেবে, ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে আমি উচ্চতাটাকে যদি গুণ করি তাহলে আমার কিন্তু এটা চোঙটির আয়তন চলে আসে। এবার আমরা দেখবো যে কোনো ফাঁফা চোঙের বাইরের ব্যাসার্ধ R1 এবং ভিতরের ব্যাসার্ধ R2 এবং উচ্চতা H হলে ফাঁফা চোঙটির ঘনফল বা আয়তন হবে πR×R1²-R2²। এটা সূত্র, এগুলো চোখ বুঝে মুখস্থ করে নাও। চোঙটির ভেতরে ও বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল হবে 2πR
2πh into r on plus r2, ठीक है, r on plus r2 এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তো এইভাবেই আমি চোঙটা সম্পর্কে কিছুটা বোঝাতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই চোঙ সম্পর্কে মানে দশম শ্রেণীতে যে চোঙ যে অধ্যায়টা আছে লম্বিতাকে চোঙ, তার অঙ্কগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই কমেন্ট লিখে পাঠাবে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই অঙ্কগুলো একদম প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে বুঝিয়ে করে দেবো, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকটি ভিডিও তোমরা দেখতে থাকো।